গবেষণার জন্য মহাকাশে একের পর এক স্যাটেলাইট পাঠাচ্ছে বিভিন্ন দেশ। এর মধ্যে মহাকাশে তিন দশক থাকার পর পৃথিবীর উপর ভেঙে পড়েছে এক কৃত্রিম উপগ্রহ। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে তিন দশক পার করার পর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে গেছে একটি কৃত্রিম উপগ্রহ। এর কয়েকটি টুকরো উত্তর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে আর বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ভেঙে পড়া ওই কৃত্রিম উপগ্রহটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির ERS-2 নামের কৃত্রিম উপগ্রহটি মাঝ আকাশেই পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, এই উপগ্রহটির ওজন ছিল 2290 কেজি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, আলাস্কা ও হাইওয়ের মধ্যে প্রশান্ত মহাসাগরের উপর উপগ্রহটি পড়েছে। সাগরের পানিতে এই উপগ্রহটির ধ্বংসাবশেষ এখনো খুঁজে পাওয়া যায়নি। ERS-2 নামের এই কৃত্রিম উপগ্রহটি 1995 সালে উৎক্ষেপণ করা হয়। বলা হয়, জলবায়ু নিয়ে গবেষণা চালিয়ে আসছিল এই স্যাটেলাইটটি। 2021 সালে গবেষণা থেকে অবসর নেয় উপগ্রহটি। এরপর পৃথিবীতে ফিরতে শুরু করেছিল এটি। বুধবার প্রশান্ত মহাসাগরের উপর এটি ভেঙে পড়ে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এই উপগ্রহটি পৃথিবী থেকে 573 কিলোমিটার দূরে থাকতে জ্বালানি ফুরিয়ে যায়। নিজের আয়ুষকালে এটিকে উন্নত কৃত্রিম উপগ্রহ হিসেবে গণ্য করা হতো। জলবায়ু পরিবর্তনের বিষয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে উপগ্রহটি। অবশ্য মহাকাশে স্যাটেলাইট ধ্বংসের ঘটনা নতুন নয়। এর আগে 2020 থেকে 2022 সালের মধ্যে মহাশূন্য থেকে চীনের 4টি কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে নেমে আসে। 2023 সালের ডিসেম্বর মাসে গুয়াশি প্রদেশে তাদের একটি কৃত্রিম উপগ্রহ ভেঙে পড়ে। এছাড়া 2021 ও 2022 সালে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার রকেট অস্ট্রেলিয়ায় ভেড়া পালন কেন্দ্রের উপর ভেঙে পড়ে। IBTV USA, New York.